আমি আছি বাংলাদেশ ডুবাই নদী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো আল্লাহর রহমতে অশেষ মেহরবানিতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই সবার দুয়াতে আমি অনেক ভালো আছি কালকে আমি বলেছিলাম আপনারে একটা বলোকে বলেছিলাম আপনাদের যে আমি শাকগুলো কুটে রাখছি আজকে রান্না করব আর এখানে নিশ্চিম সিম আলু মটর সেই ফুলকপি দিয়ে আমি আজকে একটা সুটকি রান্না করব। তাই আজকে সুটকি রান্না করব অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি এই সুটকিটার নাম জানি না অবশ্য কেউ যদি জানেন বলবেন অবশ্য আমি জানি না সম্ভবত জীবন ভাই জানবে ঠিক আছে সবাই যে জীবন ভাইয়ের চ্যালেঞ্জে গিয়ে জিজ্ঞাসা করবেন এই সুটকিটার নাম কি অবশ্য এটা সুটকিটা আসছে ব্রাহ্মণ বাড়িয়া থেকে আমাদের ডুবাই এক মামা আসছে এটা নাকি ব্রাহ্মণ সুটকি পোয়া মাছের সুটকি শুনছি নাম অবশ্য জানি না সঠিক কি না তা আমার মনে হয় তাই করবো অবশ্যই এটা জীবন ভাই জানে আমরা জানি না অবশ্য জীবনবাণীর চ্যালেঞ্জে যারা যারা যান অবশ্য তারা যে জিজ্ঞেস করেন ভাইয়া এই বলে দেব তো পক্ষে ভাইয়া দেশের এটা সুটকিটা তাই আমি ফার্স্ট রান্না করতেছি সুটকি তাই অবশ্য সাথেই থাকুন কিভাবে রান্না করে দেখেন এই তো আমি একটা কড়াই ভিতরে পেঁয়াজ কাজামচ দিয়ে দিলাম আর এই যে সুটকিগুলা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটু আগুনে পুড়ে নেবো এখন তাহলে নাকি জ্ঞানটা জায়গা আর বিশ্বাস করেন এই শুটকিটা যখন আমি রান্না করতেছি কি বলুন মনে হয় বাংলাদেশে থাকলে হয় তিন মানুষ একখানে আয় পড়তো এই সুটকিটার গ্রান শুন না এত একটা গ্রান আসছে আমি কি বলুন আমি ভাষায় প্রকাশ করতে পারম না আপনাদের কাছে প্রচন্ড একটা কেমন জানে একটা গন্ধ আসছে আর যারা খান তাদের কাছে তো খুবই ভালো লাগে আর যারা খান না তারা তো তারা তো বলবেনই এক মন্তব্য করবেন আশা করি সবাই ভালো মন্তব্য করবেন খারাপ কিছু বলবেন না তাই শুটকি আমারও প্রিয় কিন্তু সব মাছের শুটকি না কিছু কিছু মাছের শুটকি তা আমি কি কম আপনাদের কাছে মানে এখন বলার মতো ভাষা আমার জানা নাই তাই যাই হোক শুটকি রাঁধলে অবশ্যই একটু একটা বৃষ্টি গ্রান বাইরে জানি না হ্যাঁ কেন বাইরে আসলে মনে হয় মাছটা শুকানো হয় তো তার জন্য এই গ্রানটা আসে যাও সেটা সুটকি আমিও খাই কিন্তু খুব কম তবে রান্না করছি খুবই ভালো হয়েছে অনেক মজা হয়েছে এই সুটকিটা ভাবছিলাম আজকে বলক দেব না তারপর ভাবলাম আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না একটা ব্লক নিয়ে আবার হাজির হলাম নতুন করে করি সবারই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার চেষ্টা করবেন তাই তো আমি সুটকিতে হলুদ মরিচ দিয়ে দিলাম সুটকিটা ভালো করে মানে তেলে ভাজছি গই গেছে গা তো দেখছি নি তাই হলুদ মরিচ দিয়ে ভালো করে এটা কষায় নিতেছি একদম সব সবকিছুর থেকে বেশি বেশি করে কষাইতে পার আমি কতগুলো রসুন কুচিয়ে দিয়ে দিছি তাহলে গ্রানটা আর আসবো না ভাবতেছি অবশ্যই সবাই এই ছুটকিটার আপনাদের দেশে থাকে কি না আছে কি না নাম জানেন কি না অবশ্য বলবেন আমি সেটুকু জানি বলছি পো মাছের সুটকি নাকি তা আমি অনেকগুলো সবজি দিয়ে সুটকিটা রান্না করতেছি তা খুব ভালো হয়েছে অনেকই মজা হয়েছে আপনারা ওই মাছের সুটকিটা ট্রাই করবেন আর যদি না পান এই সুটকিটা তো অবশ্য আমাদের বাংলাদেশ ডুবাই বলো গান জীবন ভাইয়ার লাইফে যে জিজ্ঞাসা করবেন কোথায় থাকে এই সুটকি হ্যাঁ বলে দিব ব্রাহ্মণ বাড়িয়া সুটকি এগুলা তাই ভাইয়া চিনে সে বলে দিব তাই এটা আমি তো কিভাবে পাইলাম তা আমার এক মামা থাকে ব্রাহ্মণ বাড়িয়া ওখান থেকে আনছে মামি দিয়ে দিছে মামির বাড়ি ওখানে তাই মামি মামারে দিয়ে দিছে আমার মামা ডুবাই থাকে তো তাই ওখান থেকে সুটকিটা পাঠানো হয়েছে যা হোক সেটা বাদ দিই সুটকি যেভাবে হোক আইসে পেলেঙে করে আইসে এত মূল্যবান সুটকি পেলেঙে করে আসছে তা বুঝেন অনেক মূল্যবান এটারে অনেক কিছু আমরা এটারে যদিও জানতে চাই অবশ্য এটা সম্বন্ধে বুঝতে চাই তাহলে অবশ্য জীবন বের কাছে জিজ্ঞেস করব সেই বলে দেব সে আবার অনেক ভালো করে সবাইকে বুঝিতে বুঝাইতে পারে সরি আর ভালো করে গুছিয়ে বলতে পারে তা হ্যাঁ বলে দিব হ্যাঁ তে শুটকির কথাও শুনতে যাবেন আর একটু মজার মজার কথাও শুনতে পাবেন তাই খুবই একটা মজার মানুষ তাই যাও ভাইয়া দুই দিন আসে একটা খুবই আমাদের খারাপ লাগছে ভাইয়া আমরা মিস করছি যে ভাইয়া আসে না খুবই অসুস্থ বলেছিল ভাইয়া তাই আমরা দোয়া করি তার জন্য সে যেন তাড়াতাড়ি সুস্থ হয় আমাদের মাঝে আসছে আজকে তার জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আর সবার ভালোবাসা তো আছে ভাইয়ার সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করব ভাইয়া যেন সুস্থ সব সময় রাখে এটাই আমাদের চাওয়া তো আমি যে তরকারিগুলো আমি ওখানে শাকগুলো রান্না করে খেলেছি কথা বলতে বলতে আপনাদের বলতে পারিনি আর এটা তো সবাই রানতে পারেন তার জন্য আর কি বলবো তাই আমি তো আজকে মানে যা রান্না করতেছি শেয়ার করতেছি একটু কথাও বলতেছি আপনার সাথে বলক বলতেই তো এটাই তাই না তাই যাওক যেটাই হইছে হোক আমরা আজকে দুদিন ধরে একটা জিনিস নিয়ে অনেক মন খারাপ করতেছি একটা বোলোকে একটা ভদ্র মহিলা বলোকে জন্য আমাদের সবারই বদলাম হইতেছে তাই যা যেটা বলি আমরা সবাই মিলেমিশে কাজ করব সবাই সবার বলকে যাব ভালো ভালো কথা বলবো কারো কারোর কাছে হিংসে করব না এটাই আর যে যা করুক না কেন আমরা যদি পারি তাদের বোঝাবো যেতটুকু চেষ্টা করব বোঝানোর জন্য তাই এটা ঠিক না যে বলো কে সেমন ঝগড়া করা আমি মনে করি না একদমই ঠিক তাই যা হয়ে গেছে হোক হ্যাঁ বুঝতে পারছে আর আমার সুটকিটাও রান্না হয়ে গেছে দেখছেন কি সুন্দর কালার অনেক ভালো হয়েছে মজা হয়েছে আমি ধন্যবাদও দিয়ে দিয়েছিলাম অনেকগুলা তাই আমি এখন একটু লুটুস পাকাবো বিকেলবেলা এটা দুপুরবেলা ওগুলা শুটকি আর শাক রান্না করছিলাম তো খুবই ভালো হয়েছে আর শাকটা তো মেথি শাক খুবই মজার শাক কালকে আমি কুইটা রাখছিলাম আজকে রান্না করছিলাম তাই সবাই কালকে দেখাইছিলাম আমি যে কুইটে রাখছিলাম তাই এই যে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে একটু লুটুস সিবিকেল বিকেলবেলা একটু সন্ধ্যার দিকে তাই ভাবতেছি বিকেলবেলা একটা কিছু পাকাই আপনাদের সাথে শেয়ার করি সারাদিন তো সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম করতে থাকি রান্না তো দুপুরবেলা আজকে ক্যামেরাটা অন করছিলাম তাই তার জন্য ভাবলাম যে আমি একটু লুটুস পাকাই এখানে একটু সব সবজি আমি কাইটা সিদ্ধ করে রাখছিলাম আর মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো আমি শ্যুট করতে পারি নাই আচ্ছা যাও এখন এই যে এখানে একটু সবজি দিয়ে লুটুস পাকানোর জন্য তৈরি করছে তা দেখুন আমি একটু সবজি দিয়ে লুটুস পাকাই অবশ্য ডিমটা আমি এখানে দিয়ে দিব আমি ভুলে গেছিলাম গা তো এখানে আমি ভাইজা মিষ্টি একটু করে ভেজে নেব ডিমগুলো এটার মধ্যেই তাই যা সমস্যা নেই আমরা সবাই রান্না করতে পারি যারা পারি না তাদের একটু উপকার হবে আর যারা পারি তা তো পারি যারা না পারি তাদের জন্য একটু উপকার আর বেশিরভাগ উপকার আমার মনে হয় প্রবাসে যারা আমার ভাইয়ারা থাকে অনেক তাদের জন্য উপকার হবে আমার আঙ্কেলরা থাকে তাদের জন্য তাই আশা করি তাদের খুব ভালো লাগবে একটু শেয়ার করলে তারা দেখলেন তাই যাই হোক সমস্যা নাই তো আমি লুটোসে যারা সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতেছি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তা অবশ্য আজকে আর কি বলবো সবাই আমরা বললে আরেকটা কথা বলবো সবাই আমরা সবার বলোকে যে ভালো ভালো কমেন্ট করবো কোনো অশৃঙ্খলা সৃষ্টি করব না আর সবাই আমরা সবার ব্লগ দেখে ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করব না পারলে চলে আসবো কিন্তু কোনো অশৃঙ্খলা সৃষ্টি করব না এটা আমাদের একটা ফ্যামিলি চাই না এখানে আমরা কারোটা নিয়ে কারোর কেউ হিংসা করি আমরা যেভাবে যেখানে আসি যে অবস্থায় অবস্থায় সবাই এগিয়ে যাব। আর আস্তে আস্তে বড় হইব চ্যালেন আইসেই তো বড় হয়ে যাইব না আমাদের ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে আর সবার হ্যাঁ সবাই একদিন অস্তে অস্তেই বড়ো হইব আর সেই ফালদা বড় হইতে পারবো না ঝগড়া করা বিভাগ করা ফেমাস হওয়া কোনো লাভ নাই এগুলো ইউটিউবের ক্ষতি হইব তাই যাই হোক আমাদের ভাই ভালো করে বোঝায় এটা আমি তেমন একটা বুঝাইতে পারি না আমি বললাম না আর কেমন লাগলো আমার রান্নাটা অবশ্য জানাবেন কমেন্ট করে সুটকিটা কেমন হইছে। সুটকি তরকারিটা আর শাক লুটুস অবশ্য জানাবেন আপনাদের সাথে শেয়ার করলাম দেন আপনারাই বলবেন যেন আগামী দিনে ভালো ভালো কোনো ব্লক নিয়ে আবার আসতে পারি এমন কমেন্ট করেন না যেন আমার আশাটাই বন্ধ হয়ে যায় আমি বাকি ডিমটা এখানে দিয়ে দিছি কিন্তু বাজা করে নিবিটনু ভালো লাগে এভাবে দেখলাম আজকে রান্না করে যে এইভাবে রান্না করলে দেখি আজকে লুটুসটা এভাবে রান্না করে দেখলাম অর্ধেকগুলো আমি ভাইজানিস অর্ধেকগুলো উপরে দিয়ে দিচ্ছি আর মশলাটাও দিয়ে দিলাম উপরে তাই একটু ভাজা ভাজা করব। তাই খুবই ভালো লাগে আমার কাছে এভাবে লুটো সারান্না করলে তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে তা আমি এখানে ধন্যবাদও দিয়ে দেব কিছুটা এই যে আর আজকে কি বলবো আর কিছু বলার নাই মনটাও মেয়ে খারাপ আজকে সারাদিন একজনের বলুক দেখতে দেখতে মনটা নষ্ট হয়ে গেছে চাইছিলাম না আজকে বুলোপ দেবো তারপরও দিলাম তা আল্লাহ রহমতে মনে তাদের ঝগড়ামক বিভাগ থামছে যাই হোক এমন আমরা আর করবো না কখনও বাট আমরা যারা বুঝি তারা অবশ্যই এগুলো করব না অবুজের মতো এগুলা ইউটিউবে আইসা না করাটাই বেটার তা আমি তো কিছু করবো না আমার কেউ গালি দিলে আমি আরে বাইকও আইসা পড়ুম আমার এটা কোনো মার্কেটিং করার দরকারই নেই যতই করুম ততই মানে কেচ্ছা বলে না কেচ্ছা যতই খুঁজবা ততই বাইরেব এটা দরকার কি করা যে গালি দিব তার মতো সে থাকবো তাই আজ আর এখানে বাড়াইলাম না এখানে শেষ লুটো সান্দ শেষ আল্লাহ হাফেজ এই যে এখন আমি খাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর সবাই বাবা আমাকে সবাই ভালোবাসবেন আল্লাহ হাফেজ